আমরা প্রশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন আমাদের শরীরে যায়, সেটা হার্টের কাজ হচ্ছে অবিশুদ্ধ রক্ত বা কার্বন ডাই অক্সাইডের থেকে বার করে দেওয়া, আর বিশুদ্ধ রক্ত বা অক্সিজেনকে আমাদের সারা শরীরে পৌঁছে দেওয়া। কিন্তু এটা নর্মাল সার্কুলেশন। কিন্তু আমাদের কিছু বদভ্যাস যেমন স্মোকিং, তামাক জাতীয় খাদ্য খাওয়া বা জাঙ্ক ফুড খাওয়া, বাইরের খাবার বা অ্যালকোহলে অত্যন্ত পরিমাণে কোলেস্ট্রল থাকে, যেটা শিরা ধমনী, যেমন এখানে আমরা আমাদের ধমনীকে রিপ্রেজেন্ট করেছি, এই ধমনীকে রিপ্রেজেন্ট করেছি এখানে, যেখানে এই পদার্থগুলোকে আমরা কোলেস্ট্রল জাতীয় পদার্থ হিসেবে দেখাতে চেয়েছি। এই কোলেস্ট্রল পদার্থগুলো পুরোটা যখন ব্লক করে দিচ্ছে, তখন আর রক্ত পরিবাহিত হতে পারছে না, এর ফলে আমাদের হার্ট ব্লকেজ দেখা দিচ্ছে। একে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। এই অ্যাথেরোস্ক্লেরোসিসের সিমটমসগুলি হলো, এই অ্যাথেরোস্ক্লেরোসিসের ফলে আমাদের চেস্ট পেন, মানে বুকে ব্যথা হওয়া, শ্বাসকষ্ট, মাথা ধরা, স্ট্রেস আর সুইটনিং হয়। এর ফলে আমরা বুঝতে পারবো যে আমাদের হার্ট ব্লকেজ হয়েছে, তখন আমাদের দ্রুত হাসপাতাল যেতে হবে। এর তো একটা প্রিভেনশনও আছে, যেমন ডেইলি এক্সারসাইজ করতে হবে, নির্দিষ্ট পরিমাণ সময়ে রেস্ট নিতে হবে, মেডিকেল প্রিপারেশান নিতে হবে, আর বাইরের খাবার যেমন জাঙ্ক ফুড বা ফাস্টফুডকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, আর অ্যালকোহল, সিগারেট এই ধরনের খাবারকে একদমই অ্যাভয়েড করতে হবে। এছাড়া আমার নাম সন্মিত্র টুন্ডু, ক্লাস ইলেভেন। আমার নাম অহনা ব্যানার্জি, ক্লাস ইলেভেন। আমার নাম ঋষিতা দাস, ক্লাস ইলেভেন। দাদা, উত্তরপাড়া থানাটা কোথায়? স্যার, কাকু, উত্তরপাড়া থানা? কি ব্যাপার, সবাই থানা খুঁজছে কেন? থানা নয়, থানার বিপরীতে উত্তরপাড়ার স্বর্ণযুগ, চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড এর দারুণ অফার, মনে ধরবে সবার, গয়নার ডিজাইন সবার সেরা, নজর কাড়া আর মজুরিতে ছাড়ে ছড়াছড়ি। আরে দাঁড়ান দাঁড়ান, আমিও যাবো। চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। এই প্রদর্শনী আমাদের স্কুলেতে 5 বছর অন্তর হয়। এই প্রদর্শনের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা শিক্ষাগত, পুঁথিগত বিদ্যার বাইরে যে একটা জগৎ আছে, নানান বিষয়ে তাদের যে জ্ঞান আছে বা তারা যে চর্চা করে, সেগুলো তারা এখানে ডিসপ্লে করে তারা নিজেরাও সমৃদ্ধ হয়, আমাদেরও সমৃদ্ধ করে। এই অল্প সময়ের মধ্যেই আমরা ভীষণ আনন্দ পাই, আনন্দিত হয়। শুধু তাই না, যেসব দুষ্টু দুষ্টু ছেলেমেয়েরা সারাদিন মুখরিত করে খায়, তারা যে নানান রকম জিনিস দেখায়, প্রদর্শন করে, সেটা দেখার জিনিস। তাদের আমরা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, তাদের ভালো এই আমি চাই। দেখো, আমাদের প্রতিবারই নতুন নতুন হয়। এই পুরনো ছাত্রছাত্রীরা বলছিল তাদের আমাদের যা হয়েছিল সেটা আমাদের এই পয়েন্ট হয়নি, এবছরে সব নতুন নতুন হয়েছে। সুতরাং পরবর্তীকালে নতুন নতুন প্রজন্মে নতুন নতুন জিনিস হবে, এ আমি আশা রাখি। আমার ছেলেমেয়েরা এইসব বিষয়ে খুব আলোচনা করে, চর্চা করে, শিক্ষা করে বাইরে। ভীষণভাবে আনন্দ হয়েছে, একটা একঘেয়েমি জীবনের মধ্যে একটা নতুন করে আমরা এই যে আনন্দ পাচ্ছি, সকল শিক্ষক শিক্ষিকা আমার ছেলেমেয়েরা এই 3 দিন ধরে, আর শুধু তাই না, তার পেছনে 1 মাস ধরে সকলে আমরা নিজেদের এদের নিয়ে ব্যাপৃত ছিলাম, এদের নিয়ে চেষ্টা করছিলাম কী করে করা যায়। নমস্কার, আমি সাফাদা বলছি। এই যে বৃষ্টি আরম্ভ হয়েছে না, এবার কিন্তু খেয়াল রাখবেন বাড়ির চারদিকে কোথাও জল জমতে দেবেন না। জল জমলে মশা ডিম পাড়বে, তারপর ডেঙ্গি হবে, নিজেরাই বিপদে পড়বেন, খুব সাবধান। একটা কথা বলি, ডেঙ্গু অলরেডি থাবা বসাতে শুরু করেছে, কোথাও যদি দেখেন আশপাশে জল জমে আছে তাহলে একটু কেরোসিন তেল ফেলে দিন, তাহলে মশা ডিম পাড়লেও সেগুলো নষ্ট হয়ে যাবে। আর খেয়াল রাখুন কোথাও প্লাস্টিকের বাটি, প্যাকেট এসব পড়ে আছে কিনা, কারণ সেখানেও এই বর্ষায় জল জমবে আর মশা ডিম পাড়বে। অতএব এখানে ওখানে প্লাস্টিক ফেলবেন না,
আসুন সবাই মিলে ডেঙ্গুকে ভ্যানিশ করে দিই। উত্তরপাড়া কোতরং পুরসভা এ ব্যাপারে সমস্ত রকম উদ্যোগ নিচ্ছে, আসুন আমরা পুরসভাকে সহযোগিতা করি। দেখেছিস তো এই ছাপা বাবা কি রকম বনের ধারি, সব জায়গায় জল জমানো ঠেকাতে পারবো না, একটু আধটু যদি কোথাও জল জমেও থাকে সেখানে একটু ডিম পাচ্ছি, এই হতচ্ছাড়া সেখানে গিয়ে বলছি কেরোসিন তেল ফেলতে, মনে হচ্ছে উত্তরপাড়া থেকে আমাদের বাস একেবারে তুলতেই হবে রে। ছাপাটা আমাদের শেষ করে দিল, একটা পাজির পাঝাড়া বদমাইশ লোক একেবারে ছাপাটা। ছি 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 ছি।